সিবিআই হস্তান্তরের আগে পর্যন্ত বুঝতে পারেননি শেখ শাহজাহান সিবিআই নিয়ে যাবে এ কথা শোনার পরই ভেঙে পড়ে সে। যে খবর আমরা পাচ্ছি, কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণে কেঁদে ফেলেন শেখ শাহজাহান, এমনটাই সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণে চোখে জল সন্দেশখালীর বাঘের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, প্রশ্ন করার সময় চোখে জল নয়, যেটা তুমি আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি যে এই গত দুদিন ধরে শাহজাহান শেখকে নিয়ে যে টানাপোড়েন চলেছিল এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে সিবিআই এই মামলা তদন্ত করবে, সেই সমস্ত বিষয় কিন্তু একেবারে কোনো কিছুই জানতেন না শাহজাহান শেখ। সিআইডির তরফ থেকে তাকে কিছু জানানো হয়নি বলেই সূত্রের খবর। এবং গতকালকে যখন গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যায়, কলকাতা হাইকোর্ট আবার নির্দেশ দেয় যে সিবিআইয়ের হাতে গতকাল বিকেল 4:30 মধ্যে তুলে দিতে হবে এবং সিবিআইয়ের অফিসাররা পৌঁছে যান, যেটুকুনি আমরা জানতে পারছি সিবিআই সূত্র থেকে, যে এডিজি সিআইডির ঘরের উল্টো দিকে একটি ঘরে সিবিআই অফিসাররা অপেক্ষা করছিল এবং তার আগে পর্যন্ত যে লক আপ রয়েছে সেখানেই ছিলেন শাহজাহান শেখ। এরপরে হঠাৎ করেই সিআইডির অফিসাররা তাকে নিয়ে এসে সিবিআই অফিসারদের মুখোমুখি দাঁড় করায়, তারপর তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং মেডিকেল করার পর সিবিআইয়ের হাতে যখন তুলে দেওয়া হয় এবং তারপর সেখান থেকে জোকাতে নিয়ে যাওয়া বা তারপর তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা, এই গোটা পর্বটাতেই শাহজাহান শেখ কার্যত ভেঙে পড়ে, যেটুকুনি সিবিআই সূত্রের খবর, এবং তার চোখ থেকে জল বেরোতে দেখা যায় বলেই সূত্রের খবর। এবং এক্ষেত্রেই যেটা উঠছে, এতদিন পর্যন্ত যখন একেবারে 55 দিন পর্যন্ত গা ঢাকা দিয়েছিল, যেটুকুনি সূত্রের খবর যে এই সন্দেশখালী অঞ্চলেই বিভিন্ন দ্বীপে লুকিয়েছিল এবং পরবর্তী সময় যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তখন কিন্তু তার যে দাপট সেটা কিন্তু ছবিতেই ধরা পড়েছিল, যে একেবারে যেভাবে আঙ্গুল তুলে তাকে যেতে দেখা যাচ্ছে বা একেবারে দাপটের সঙ্গে হেঁটে যাচ্ছে। কিন্তু গতকাল সিবিআই তাকে কাস্টাডিতে নেওয়ার পর একেবারে শাহজাহান শেখ যে ভেঙে পড়েছে মানসিকভাবে, সেই ছবি কিন্তু গতকালকে যে সংবাদ মাধ্যমে যে ছবি সেখানেও ধরা পড়ে। এবং সিবিআই সূত্রের যেটা খবর যে যখন তাকে গাড়িতে করে জোকা বা নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছিল সেই সময় তার চোখে জলও দেখা যায়। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।